টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক। অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়, যার প্রায় সবগুলোই ব্যবসা সফল। তবে হঠাৎ যেন অভিনয় ছেড়ে দিয়েছেন এই অভিনেত্রী, বিয়ে করে হয়েছেন সংসারী। ব্যক্তিগত জীবনে মল্লিক বাড়ির এই মেয়ে প্রযোজক নিষ্পাল সিং রানের সঙ্গে ঘর বেঁধেছেন। তার সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে। কাজের সূত্রে 2005 সালে নিষ্পাল সিং রানের সঙ্গে প্রথম দেখা হয় কোয়েলের। মূলত ওই সময় একটি চলচ্চিত্রে কাজের প্রস্তাব দিয়েছিলেন নিষ্পাল, যদিও সর্বশেষ কাজটি করা হয়ে ওঠেনি, কিন্তু দুজনের সম্পর্ক ঠিকই হয়ে যায়। নিষ্পালের নম্রভদ্র স্বভাব মন কেড়েছিল কোয়েলের। অন্যদিকে কোয়েলের ঘরোয়া মেয়ের মতো আচরণে কাবু হন নিষ্পাল। তার ভাষায়, টলিউডের নামী অভিনেত্রী হয়েও এতটুকু অহংকার না থাকা মল্লিক বাড়ির মেয়ের এই স্বভাবই তাকে ঘায়েল করেছিল। বিয়ের আগে প্রেমের ঘটনা লুকিয়ে রাখা যে একটা শিল্প তা অনেকেই স্বীকার করেন। কোয়েল নিষ্পালও দীর্ঘ 7 বছর গোপনে প্রেম করেছেন। শুটিং সেটে দেখা হলেও তারা অল্প কথাবার্তা বলে বিদায় নিতেন। ওই সময়ের আলাপচারিতাও পেশাগত বৃত্তের ভেতরে রাখতেন, ফলে কাকপক্ষীয় টের পায়নি তাদের গোপন প্রেমের কথা। দীর্ঘপথ পাড়ি দিয়ে 2013 সালের 1 ফেব্রুয়ারি বিয়ের মাধ্যমে পরিণয় পায় প্রেম। একদিকে বাঙালি মতে বিয়ে, অন্যদিকে পাঞ্জাবি রীতিতে কোয়েলকে বধূ বরণ করে রানের পরিবার। এরপর কোয়েল রানের দাম্পত্য জীবনে পূর্ণতা দিয়ে ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান, আর তা নিয়েই কোয়েল নিষ্পালের সুখী দাম্পত্য জীবন। উল্লেখ্য, কোয়েল মল্লিকের প্রথম প্রেমিক নিষ্পাল, একথা একাধিকবার জানিয়েছেন তিনি। আর তার প্রথম প্রেমই রূপ নিয়েছে বিয়েতে। বলা যায়, প্রেম করে ব্যর্থতার স্বাদ পেতে হয়নি কোয়েল মল্লিককে। সময় সংবাদ, ঢাকা।